আমরা ভ্রমণ করছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে ছোট বড় অনেকগুলো দেখার মতো জায়গা রয়েছে। এখন আমরা এমন একটি জায়গায় যাব যেটি খুব রহস্যময় এবং গেলেই গাটা ছমছম করতে থাকে। এই স্থানটি হল নবাব মুর্শিদ কুলি খানের কন্যার কবর। এখানে আসলেই মনের মধ্যে একটু ভয় ভীতির সঞ্চার হয়ে যায়। চারিদিক থেকে যেন বহু মায়ের কান্নার শব্দ ভেসে আসতে থাকে, তার বাচ্চা হারিয়ে যাওয়ার কান্না। হ্যাঁ, মুর্শিদাবাদে এরকমই একটি জায়গা রয়েছে, আর এই জায়গাটিকে জুড়ে একটি গল্পও ছড়িয়ে রয়েছে। চলুন আমরা শুনে নিই সেই গল্পটি। এই গল্পটি নবাব মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন্নেসা বেগমের কলিজা খাকি বেগম হয়ে ওঠার গল্প। চলুন তাহলে গল্পটা আমরা শুনে নিই। নবাব মুর্শিদ কুলি খান ঢাকা থেকে বাংলার রাজধানী নিয়ে আসেন মুর্শিদাবাদে। তার আদরের কন্যা ছিলেন আজিমুন্নেসা। নবাব মুর্শিদ কুলি খান আজিমুন্নেসার বিবাহ দেন নবাব সুজাউদ্দিনের সঙ্গে। নবাব সুজাউদ্দিনের সঙ্গে বিবাহের পর আজিমুন্নেসা বেগম অসুস্থ হয়ে পড়েন। রাজবৈদ্য ডাক্তার কবিরাজ কেউ তার রোগ সারাতে পারছিলেন না। এইভাবে অনেকদিন চলার পর এক ফকির এসে বললেন এক বিশেষ ঔষধের কথা, যা কিনা খেতে হবে প্রতিদিন একটি মানুষের বাচ্চার হৃৎপিণ্ডের সঙ্গে। রাজকন্যা এবং বেগম হওয়ার জন্য তার কাছে বাচ্চার হৃৎপিণ্ড জোগাড় করা খুব একটা অসুবিধে হয়নি। কিছুদিন গোপনে এই ঔষধ সেবনের পর তার রোগ মুক্ত হয়ে যায়, তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আজিমুন্নেসা আসক্ত হয়ে পড়েন কচি হৃৎপিণ্ড খাওয়ার প্রতি। হৃৎপিণ্ড তার প্রতিদিন চাই চাই। এই রকম চলতে থাকায় বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন বাচ্চা চুরি হয়ে যেতে থাকে। একদিন এই বাচ্চা চুরির রহস্য ধরা পড়ে যায়। নবাব কন্যা ও নবাবের বেগম হওয়া সত্ত্বেও তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। গ্রামের প্রজাদের সামনেই আজিমুন্নেসা বেগমকে জীবন্ত অবস্থায় এই স্থানে কবর দেওয়া হয়। এই ঘটনাটি সত্য কিনা আমার ঠিক জানা নেই, তবে এই স্থানটি সম্পর্কে এই গল্পটি এই মুর্শিদাবাদে প্রচলিত আছে। আমি যখন টোটোতে ঘুরছিলাম, টোটোওয়ালা ভাইও আমাদের এই গল্পটি শুনিয়েছিলেন। এই কবরস্থানে সিঁড়ির তলায় রয়েছে আজিমুন্নেসা বেগমের কবর। প্রতিদিন বহু পর্যটক আসেন এই জায়গাটি দেখতে। এই জায়গাটি দেখতে হলে আজিমুন্নেসা বেগমের কবরের ওপর দিয়েই ঘুরে দেখতে হয়। এই জায়গাটি খুবই সুন্দর। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ এটির দেখাশোনা করেন।